লেদার ধূমপান করেন, ক্যান্সার অনিবার্য। কিন্তু সসেজ আর সিগারেটের সম্পর্ক কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দাবি, সিগারেটের চেয়েও সসেজ মারাত্মক। বেকন, সালামি, হ্যামও ডেকে আনে মারণ রোগ। এমনিতে রেড মিট নিয়মিত খাওয়া ঠিক নয়, তার উপর প্যাকেটবন্দি রেড মিটের সসেজ বা বেকন তো আরো ক্ষতিকর। সিগারেটের প্যাকেটে ক্যান্সারের ঝুঁকির কথা উল্লেখ করা বাধ্যতামূলক। এবার প্যাকেটবন্দি মাংসের ক্ষেত্রেও তা চালু করার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাংস সংরক্ষণের জন্য যে বিশেষ রাসায়নিক ব্যবহার করা হয় তা এড়িয়ে চলতেই হবে, কারণ সংরক্ষণের জন্য ব্যবহৃত বিউটিলেটেড হাইড্রক্সি টলুয়েন এবং বিউটিলেটেড হাইড্রক্সি অ্যানিসোল জিনকে ক্ষতিগ্রস্ত করে, তা থেকে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সোডিয়াম ওমাডিনের জেরে শরীরে ট্রান্সফ্যাট জমার প্রবণতা বেড়ে যায়। মাংসের প্যাকেট থেকে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বের করে খাবারে মিশিয়ে দেয় সোডিয়াম ওমাডিন। ব্রেকফাস্টে পর্ক সসেজ, বোতলবন্দি ফলের রস, দুপুরে হ্যাম স্যান্ডউইচ কিংবা বার্গার, সঙ্গে এনার্জি ড্রিঙ্ক, এটাই কি আপনার পছন্দের খাবার? এই পছন্দের খাবারের মাধ্যমেই শরীরে ঢুকছে মারণ রোগের বিষ। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নিরামিষ খাবার সংরক্ষণে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, আমিষ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক তার চেয়ে অনেক বেশি কড়া ও ক্ষতিকর। প্যাকেটের মাংস নিয়মিত খেলে বার্ধক্য আসে, ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন 50 গ্রাম প্রসেস মিট খেলে পাকস্থলীর ক্যান্সারের সম্ভাবনা 18% বেড়ে যায়, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর যে মৃত্যু হয়, তার মধ্যে 34,000 মানুষের মৃত্যু হয় প্যাকেটের মাংস খাওয়ার জন্য। অতএব সাবধান, প্যাকেটের মাংস আর নয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মারাত্মক কিছু তথ্য ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে আপনাদের, নিশ্চয়ই অনেক প্রশ্ন ইতিমধ্যে মনে উঁকি দিয়েছে। ফোন করুন আমাদের 2244243918 0087 এই দুটো নাম্বারে। এক্সপার্টদের পরামর্শ নিতে আমার সঙ্গে কারা রয়েছেন পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রাজীব শীল, এছাড়াও আরও এক অঙ্কোলজিস্ট আমার সঙ্গে রয়েছেন, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর কুমার নাথ। দুজনের সঙ্গে আমি কথা বলবো, প্রথমেই আসবো ডক্টর শীলের কাছে। মারাত্মক কিছু ইনফরমেশন আমরা এখনই পেলাম, ধরুন প্রসেসড ফুড বলতে এখানে সসেজ, স্যালামি, সালামি এগুলোর কথাই বলা হলো, কিন্তু এমনিও তো মিট সেগুলো প্যাকেটবন্দি অবস্থায় পাওয়া যায়, মানে এনে বাড়িতে রান্না করে খেতে হয়, সেগুলো কি একই রকম ক্ষতিকারক? মেইনলি যেটা আমরা বলি যে প্রসেসড ফুড, এই যে প্যাকেটে যে খাবার পাওয়া যাচ্ছে, এটা হয়তো 15 দিন আগে তৈরি হয়েছে, রেডি হয়েছে, রেডি হয়ে তাকে যে প্যাকেটে যখন দিচ্ছে, একটা প্রিজারভেটিভ দিয়ে তো তাকে রাখছে, তা এতদিন তো সেটা থাকতে পারে না, বা একটা এয়ার প্রেশার ভেতরে ক্রিয়েট করে তারপরে দেওয়া হচ্ছে। শুধু যে প্যাকেটে মিটের কথা বলা হচ্ছে সেটা নয়, প্যাকেটে অনেক সময় ফল, ফ্রুটস যেগুলো হয়, অনেক সবজি আছে যেগুলো হয়, সেখান থেকেও কিন্তু এগুলো হতে পারে। তবে এটা ঠিক, আজকে যেটা নিয়ে বক্তব্য আমাদের, রেড মিট, ইয়েস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ রেড মিট তো শুধু রেড মিট নয়, এটা প্রসেসড রেড মিট। আর প্রসেসড রেড মিট মানে একটা এর থেকে যে কত কী হতে পারে, নানা রকম, শুধু যে ক্যান্সার হবে সেটা না, অনেক সময় দেখা গেছে যে ব্লাড প্রেশার বাড়ে, অনেক সময় হার্টের প্রবলেম বাড়ে, অনেক সময় দেখা গেছে যে ইভেন ডায়াবেটিস হয়। সো দেয়ার আর সার্টেন থিংস, এটা তো শুধু সিগারেটের কথা বলা হচ্ছে বা তুলনা করা হচ্ছে সেটা নয়, কিন্তু এই প্রসেসড যদি হয়, প্যাকেট ঠিক আছে, একেবারে ফ্রেশ প্যাকেট, ফ্রেশ মাংস, তাতে ঠিক আছে, প্রসেসড কথাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিকই, আমি ডক্টর নাথের কাছে জানতে চাইব, যেভাবে আমরা প্রসেসড ফুডের কথা বলছি, উনি বলছেন রেড মিট অনেক বেশি ক্ষতিকারক, প্রসেসড হোয়াইট মিট তাহলে কি খাওয়া যায়? মানে ধরুন চিকেন, টার্কি, প্রসেসটা কীভাবে করা হচ্ছে সেটাই বড় কথা, রেড মিট হোয়াইট মিটের প্রশ্ন নয়, প্রসেসটা কীভাবে করা হচ্ছে। এই প্রসেসিং পদ্ধতিটার মানে হচ্ছে কিউরিং করা হচ্ছে, কী দিয়ে করা হচ্ছে, হয় সেখানে থাকে সল্ট, সল্ট মানে একেবারে আমাদের যে খাবার সল্ট খাই, সোডিয়াম ক্লোরাইড, সল্ট দেওয়া হচ্ছে, অথবা সেখানে থাকছে ফ্যাট থাকছে, এইগুলো আসলে আমাদের ক্ষতিকর। কেন না, আমরা জানি যে এই যত আমরা প্রসেসড ফুড খাবো, এই ফ্যাট আর সল্ট আমাদের শরীরে ঢুকবে, আর সেই ফ্যাট কিভাবে প্রসেস হচ্ছে সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাস্টমার হিসেবে যখন আমি বাজার থেকে কিনছি, আমার পক্ষে তো জানা সম্ভব নয় না, ওইটা লিখে দেয়া থাকবে প্যাকেটের উপরে, মানে প্যাকেটটা দেখে কিনতে হবে। এক্স্যাক্টলি কি দেখতে হবে আমি জানবো, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমার নাম সমীর রক্ষিত, আমি কন্যাগর থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি যে এই যে আমার প্রায় 60 বছর বয়স, আমরা শুনছি, বলুন।
তো আমি ওই মাঝে মাঝে মুরগির মাংস খাই, আর পাটার মাংসটা কম খাই। এই যে এই খাওয়ার জন্য কি কোনো রকম সমস্যা তৈরি হবে কি? না, একেবারেই নয়, আপনি উত্তর পাবেন, শুনতে থাকুন। আর কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, অনিমা চক্রবর্তী। হ্যাঁ, বলছি যে মানে আমার আমার তো বয়স এখন 48, তো আমি মাংস খুবই মানে কমই খাই বলতে গেলে, তো এর জন্য মানে কি এই যে মানে রোগের মানে হাতের মানে প্রশ্ন আসছে, ভয় তো লাগে, তো পাঁঠার মাংসই খাওয়া যায়? চিকেন তো খাই, পাঁঠারটা খাই না আর কি। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। আজকের আলোচনা মূলত প্যাকেট করা যে মাংস পাওয়া যায় সেই মাংস নিয়ে। বাজার থেকে আপনি কিনে আনছেন, মুরগির দোকান থেকে বা খাসির মাংস, তা নিয়ে কিন্তু নয়। যাই হোক, দুটো প্রশ্ন রয়েছে শুরুতেই। ডক্টর শীল, আমি বলবো আপনাকে উত্তর দিয়ে দিতে, একজন চিকেন খান মাঝে মাঝে, তাতে কি অসুস্থ হতে পারে? কোনো রকম কোনো অসুবিধা নেই, ডেফিনেটলি। আজকে যেহেতু এই প্যাকেট মিটের কথা বলা হচ্ছে, তবে নর্মাল বাজার থেকে চিকেন কিনে সেরকম কোনো অসুবিধে মনে হয় না, কিছু হবে। আর মিট যেটা রেড মিট যদি বাজার থেকে যেমন দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে, কোনো হবার কথা না, বিকজ ইজ এ ফ্রেশ রেড মিট। এটা প্যাকেট মিটের কথা আমরা যদি বলি, তাহলে এটা শুধু মিট নয়, মানে যেটা প্রসেসড নয় এরকম মাংস। হ্যাঁ, ইভেন এই যে আজকালকার দিনে যে এই চাইনিজ নুডলস পাওয়া যায়, হ্যাঁ, অনেক দেখা গেছে যে, বা র্যামেন যাকে আমরা বলি, সেখানে এই যে প্যাকেট যেগুলো থাকে, তা এক একটা প্যাকেটের মধ্যে যদি 500 গ্রাম অফ যদি থাকে বা 1 কেজি থাকে, দেখা গেছে অ্যাভারেজ 2000 মিলিগ্রাম অফ সোডিয়াম আছে, সোডিয়াম দিয়ে সেটাকে প্যাক করে রাখা হয়। যদি আপনি দেখেন, আমরা যেটা আমি ওনাকে বলছিলাম এই খানিকক্ষণ আগেই কথা হচ্ছিল, যে এইটা যদি অল ওভার দ্য ওয়ার্ল্ড WHO বলেছে যে 1500 মিলিগ্রাম, 1500 মিলিগ্রাম ম্যাক্সিমাম হলে এটা সোডিয়ামটা আমাদের শরীরে ম্যাক্সিমাম হলে, তার মানে 500 বেশি আছে। এবং এই সোডিয়াম কি ক্ষতিকার, কতটা ক্ষতিকারক হতে পারে, মানে ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর আস। এটা শুধু তাই না, আমরা প্রসেস ড্রাই ফ্রুটস, প্রসেস ড্রাই ফ্রুট যেগুলো বোতলে পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়, সব কিছু সেগুলো কীভাবে কী প্রিজারভেটিভ দিয়ে করা আছে, মানে তাহলে তো একেবারে বাড়িতে বাগান বানিয়ে সেখান থেকে পেড়ে খাওয়া ছাড়া, এবং পোলট্রি তৈরি করে সেখান থেকে খাওয়া ছাড়া কোনো উপায় থাকছে না। তাহলে বিকল্পটা কি? আমি আসবো, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি অভিজিৎ রায় বলছি আপনার কাছ থেকে, বলুন। হ্যাঁ বলছি যে ডাক্তারবু একটু আগে যেটা বলছিলেন যে ফলের রস, তো আমরা তো এখন প্যাকেট করা দুধও তো খাচ্ছি, এই ধরনের প্রিজার্ভ করা, তো সেই দুধটাও কি সমান হোক মানে খারাপ? শুনতে থাকুন, শুনতে থাকুন। আর কে আছেন? নমস্কার। নমস্কার, চন্দননগর থেকে চামান নাথের বলছি। বলুন, আপনাদের আজকে বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা বাজার থেকে প্রসেস প্যাকেটিং মাংস খাচ্ছি না, কিন্তু ঘরে আমরা অনেকদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে খাবারগুলো খাচ্ছি। সেক্ষেত্রে বিশেষজ্ঞ, মাননীয় বিশেষজ্ঞের কাছে আমার আবেদন যে আমরা ফ্রিজে কিভাবে খাবার সংরক্ষণ করে কতদিন রেখে খাবো, সেই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ, শুনতে থাকুন আপনি। ফ্রিজের কথাটা বলা যেতে পারে, প্রথমত হচ্ছে ফ্রিজে যে মাংস রাখা হয় বা মাছ রাখা হয়, শাকসবজি রাখা হয়, সেটা রান্না করা হতে পারে বা কাঁচা হতে পারে, সেখান থেকে খেলে কোনো ক্ষতি নেই, কারণ প্রসেসড নয়, একদম নিউট্রিশন বা নিউট্রিটিভ মেটেরিয়ালগুলো সেখানে ঠিক থাকে। খালি ফ্রিজ থেকে বার করে অনেকদিন রেখে দেওয়ার পর বার করে যদি আমরা রান্না করে খেতে চাই, খানিকটা প্যালেটেবিলিটি মানে স্বাদুটা সামান্য একটুখানি নষ্ট হয়, বাকি কিন্তু কিছু নষ্ট হয় না, গুণগত মান এক থাকে, গুণগত মান একদম থাকে, কিন্তু প্রসেস ফুডে সেটা থাকে না। তবে একটা জিনিস আমি বলবো, উনি ফ্রিজের কথা বলেছেন, আমি বলবো যে ফ্রিজে যখন মাংস রাখবেন সব সময়, কারণ ফ্রিজে তো শুধু মাংস থাকে না, ফ্রিজে মাংস থাকে, মাছ থাকে, শাকসবজি থাকে, অন্যান্য অনেক কিছু থাকে, এইগুলো রাখার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে যে ফ্রিজে মাংস রাখলে একটু চাপা দিয়ে রাখবেন, যদি শাকসবজি রাখেন তার উপরে কাগজ দিয়ে রাখবেন মানে ময়েশ্চার আটকানোর জন্যে, আর অন্য যদি কোনো কিছু খাবার রান্না করে রাখেন তাকে চাপা দিয়ে রাখবেন, অর্থাৎ একটার গন্ধ ফ্লেভার আরেকটায় চলে না যায়, বা একটার কিছু যদি ব্যাকটেরিয়া জন্মেও থাকে আরেকটায় যাতে চলে না যায়। কভার, সব খাবারই কভার করে রাখা খুবই প্রয়োজন। এটাই আরো একজন ফোন করে জানতে চাইলেন, প্যাকেটে এখন দুধও পাওয়া যায়, সেটা তো সেটাই তো খাওয়া হয় আজকাল, বাচ্চারাও খায়। প্যাকেটে প্যাকেজিং কিভাবে করা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু প্যাকেজিং সেখান থেকে, আপনারা আপনারাই অনুষ্ঠান করেছেন বিশফেনল এ, সেখান থেকে আসতে পারে, এই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কি বিষয় মানে কোন প্লাস্টিকে প্যাকেজিং করা হবে,
এই প্লাস্টিকের নাম আছে পলিইথিলিন টেরেথ্যালেন বলে একটি প্লাস্টিক আছে, সেটা কিন্তু রেকমেন্ডেড। সেটা এখন কনজিউমার কি করে চিনবেন? এটা চেনার উপায় নেই, এটা চিনতে গেলে ওখানে লিখে দিতে হবে যে আমার এই প্যাকেজিংটা করা হয়েছে পলিইথিলিন টেরেথ্যালেন দিয়ে, এটা লিখে দিতে হবে। এটা আমরা আমরা বলতে পারি মানুষকে যেটা লিখে দেওয়ার জন্য আপনারা বলুন সচ্চারণ, তাহলে আমরা জানবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলেছে সেটা মানা হচ্ছে। তাছাড়া আমাদের ওই নামি ব্র্যান্ডের উপর ভরসা করা ছাড়া আর তো অন্য কোনো উপায় থাকছে না। টেলিফোনে আরো কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যাঁ হ্যালো, আমি মৌসুমি বলছি কলকাতা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এখানে শুধু আপনারা যে দেখাচ্ছেন প্রোগ্রামটা সসেজ বেকন হ্যাম আচ্ছা নাগেটস, আমার বাচ্চা নাগেটস খেতে ভালোবাসে, নাগেটসটাও কি একই রকম ক্ষতিকারক? ঠিকই, শুনতে থাকুন আপনি। আর কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কপিল চ্যাটার্জি বলছি বাঁকুড়া থেকে। বলুন। বলছি যে আমি আপনার ব্রেকফাস্টে কি খেলে মোটামুটি ঠিক হবে, আর সপ্তাহে দুদিনের বেশি কি খাসি মাংস খাওয়া যাবে, রেড মিটটা খাওয়া যাবে? রেড মিট সপ্তাহে দুদিন, শুনতে থাকুন আপনি ডক্টর শীল। বলো প্রশ্ন, আইডিয়াল ব্রেকফাস্ট কি সপ্তাহে দুদিন রেড মিট? না আমরা সত্যি কথা বলতে আমরা তো ডিসকাস করছি সামথিং এলস। হ্যাঁ, দুদিন সপ্তাহে রেড মিট নিশ্চয়ই খেতে পারে, বাট ফর এক্সাম্পল আমরা WHO থেকে যেমন বলে যে একটা হচ্ছে যে এই প্যাকেট রেড মিট এগুলো খাওয়া উচিত না, তার কারণ আছে, অনেক কারণ আছে। এবং এই ডিপেন্ডস কি অনেকে আজকালকার ইয়াং জেনারেশন হোয়াট দে হ্যাভ, সময় নেই, কাজে ব্যস্ত, তারা দোকান থেকে খাবার প্যাকড ফুড কিনে নিয়ে চলে এসেছে, দু মিনিট মাইক্রোওয়েভে গরম করে কি এক্স্যাক্টলি। একটু আগের ফোনটা ছিল নাগেটস খেতে ভালোবাসে বাচ্চা, এনে ফ্রাই করে দেওয়া হয় বাড়িতে। হ্যাঁ, না না ক্ষতিকর মানে তার থেকেই যে ক্যান্সার হবে তার কোনো মানে নেই। প্রশ্নটা হচ্ছে যে আমরা মিট নিয়ে যেটা কথা বলছি বা দেখাচ্ছি বারবার, সেটা হচ্ছে যে এই মিট থেকে কি হতে পারে, কি ক্যান্সার হতে পারে, সেটা জানা দরকার। সেটা হচ্ছে যে একটা বাউল ক্যান্সার, আমরা কোলন ক্যান্সার, সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দেখা গেছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে UK হতে পারে, US হতে পারে, ইউরোপ হতে পারে, সেখানে তো বেশিরভাগই তো এই ধরনের ফুড, কিন্তু তাদের ওখানে বেশিরভাগই এভরি ডে ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। এবং প্যাকেট যে খাবারগুলো আছে এভরি ডে ইউ ক্যানট, যদি খেতে হয় 70 গ্রামের বেশি মাংস খাওয়া উচিত না রেড মিট একদিনে, একদিনে এক নম্বর, নট এভরি ডে। এবং অনেকে কি হয় যে ওজনটাই তো বুঝতে পারে না কে কতটা খাচ্ছে, তারপরে খেতে ভালো লাগছে তো খেয়ে নিচ্ছে, খেতে ভালো লাগছে তো খেয়ে নিচ্ছে।